শিক্ষামন্ত্রী আজকে স্কুল খুলেছে তো গতকাল থেকেই আপনার মানে আমাদেরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা ফোন দিচ্ছে এবং জানতে চাচ্ছে যে কালকে তো স্কুল খুলছে তাহলে বিশ্ববিদ্যালয় কবে খুলবে, এটি একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনি এর আগে জানিয়েছিলেন যে 12 বছরের উপরে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে টিকা দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটির অগ্রগতি কতটুকু? বিশ্ববিদ্যালয়ের বিষয়টি তো আসলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ব্যাপার। তারা একবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে গত 26 তারিখেই সভাতে তারা মধ্য অক্টোবরের কথা জানিয়েছিলেন। আমি ভেবেছিলাম গত সপ্তাহেই আমরা আরেকটি সভা তাদের সঙ্গে করতে পারবো, কিন্তু আমরা সেই সভাটি করতে পারিনি। আশা করি এই সপ্তাহেই করে ফেলবো এবং তাদেরকে তাদের কাছে জানতে চাইবো যে তারা এই স্কুল যেহেতু আমরা এখন খুলেছি, ওনারাও ওনাদের প্রতিষ্ঠানগুলোকে আগে খুলতে পারেন কিনা। তবে ওনাদের বিষয়টা তো একটু ভিন্ন, ওনাদের টিকা আবাসিকদের টিকা দেওয়া হয়ে গেছে, অনাবাসিকদের ওনারা অন্ততপক্ষে এক ডোজ টিকা দিয়ে তারপরে ফেরত নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে ওনাদের সঙ্গে আবার কথা বলবো, সিদ্ধান্তটি তাদের। আর আপনি 12 বছরের উপরের যাদের টিকার কথা বলেছেন, 12 বছরের উপরে টিকা দেবার একটিমাত্র টিকার ব্যাপারে সেই সব জায়গায় অনুমোদন রয়েছে, সেই টিকাটি আমাদের দেশে কিছু আছে। আরও আনার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং তিনি চান যে 12 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকেও পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হোক। তো এই ব্যাপারে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারাও চেষ্টা করবেন আরও টিকা নিয়ে আসতে এবং তারপরে 12 বছরের অধিক যারা আছেন সেই টিকাটির আবার কিছু কারিগরি ব্যাপারে কিছু বিশেষ ব্যবস্থা নিতে হয়, মানে তার কোল্ড চেইন মেনটেন করাটি অন্য টিকার তুলনায় একটু বেশি কঠিন, সেই জন্য হয়তো গ্রামাঞ্চলে সেটি সম্ভব নয়, সেটি মানে দেবার জন্যে সেখানে আবার ডাইলিউটেন্ট আর ওটি আবার মিলাতে হয়, অন্য টিকার ক্ষেত্রে মিলাতে হয় না, তো মিলিয়ে যেহেতু দিতে হয় আর একবার মিলানোর পরে 6 ঘন্টার বেশি থাকে না, সেই সব নানান কারণে কিছু সীমাবদ্ধতা আছে কোথায় দেওয়া যাবে। তো সেই সব কারণে হয়তো একেবারে শহরেই শুরু করতে হবে এবং সেটি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলছি, তারা যখন শুরু করতে পারবেন আমরাও এই দুই মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই কাজটি শুরু করব এবং পর্যায়ক্রমে এই টিকা প্রাপ্তি সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে 12 বছরের অধিক যারা তাদেরকে টিকা দেব।